ধরেন বলছি, না না এই কি হচ্ছে এসব? আসলে রুবা, আপনাকে প্রথম দেখার পর থেকে আমি আপনার প্রেমে পড়ে গেছি। মানে কি বলবো, আসলে আমি চোখ বন্ধ করি, খুলি, ঘুমাই, খাই, যাই করি না কেন শুধুমাত্র আপনাকে দেখি। এখন কখন যে এত কিছু হয়ে গেল, আর জীবনের প্রথমবার আমি কারো প্রেমে পড়ছি, আপনাকে অনেক হ্যাপি রাখবো। তাই আমি আর টাইম ওয়েস্ট না করে বলতে চাই, রুবা আই লাভ ইউ। রুবা, এবার আপনি বলে ফেলেন আই লাভ ইউ টু শামিম। আমি শামিম। এখনই বলে দিতে হবে? এখন বললে ভালো হয়। ভালো ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে, পাগল একটা। আমি বলছি ডাক্তার দেখাইতে আপনি কি পাগল? আমার তিতে পাগল মতো লাগে? বাহ, খুব সুন্দর তো। এলাকায় নতুন নাকি? নতুন না পুরাতন সেটা কোনো বিষয় না। আপনারা কেন কেন পদাতে দাঁড়িয়েছেন আমার? চলো একটু ঘুরে আসি সবাই মিলে। হাত ছাড়েন। হাত কি ছাড়ার জন্য ধরছি তোমরা? ফিক্স করবে এই পৃথিবীতে তোমাকে একমাত্র নিরাপত্তা দিতে পারি আমি। আর আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। প্লিজ রুবা, তুমি আমারে ভালোবাসো না একটু প্লিজ? আপনি না আসলে পাগল না, আপনি একটা উন্মাদ। আমি হিরো মার তো আমি উন্মাদ আর কি আমার বন্ধু? তুই উন্মাদ না, পাগল না, তুই অস্থির বাবা, তুই পুরো অস্থির। তোর আজকে আমি অস্থির মাইন্ড দিব। দেখ বলো দাঁড়া, বুদ্ধি এসে শোন। এ মাইয়া রে, নগদে ভালোবাসা কোনোভাবেই সম্ভব না, বুঝছিস? ভালোবাসা নগদে পাবি না, তুই অ্যান্টিক ভাবে যাইতে হবে, কারণ এই মেয়ে পুরানে অ্যান্টিক। অ্যান্টিক মানে কি? কেমনি অ্যান্টিক? ওরে গিয়া সিরিয়াসলি না হইলে হবে মামা, সে ওর পৃথিবীর সকল উপন্যাস, কবিতা, রচনা, ইতিহাস, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান যা আছে সব তোমার চরণে নিছি হে প্রেয়সী। তুমি আমাকে গ্রহণ করো হে প্রেয়সী, গ্রহণ করো হে নারী। হাসছো কেন হে প্রেয়সী? হাসছি আপনার আতের মার্কা কথা শুনে। হাসো হাসো, কোনো সমস্যা নেই, আরো হাসো, কিন্তু আমাকে তুমি গ্রহণ করো প্লিজ হে প্রেয়সী। দেখি আপনি উঠে দাঁড়ান, উঠুন তো।